ছাত্রছাত্রীরা, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ সলিস্টেটের ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখো, এটাতেও কিন্তু আমাদের কিন্তু নিউ মেডিকেল, আজকে যে টপিকটা করাবো সেটাতে কিন্তু অনেকগুলো নিউ মেডিকেলও আমরা কিন্তু করে নেবো, দেখে নেবো, দুটো এক্সাম্পল আমরা করে নেবো, তারপর তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং দেখো, এটা তোমাদের বইয়েতে অনেকটাই জটিল করে দেওয়া আছে, আমি তোমাদের জন্য আরও সহজভাবে এটা কিন্তু উপস্থাপন করছি। আমরা যে কাজ আলোচনা করবো সেটা হচ্ছে কেলাসের ঘনত্ব নির্ণয়। যে কেলাসটা নিয়ে আমরা আলোচনা করেছি, যে কেলাসের ডেন্সিটি, ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয় এবং সেই ডেন্সিটির ফর্মুলাই বা কি। তোমরা খাতা পেন নিয়ে বসে যাও এবং এটা কপি করো, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে আমরা জানি ঘনত্ব মানে কি। ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু কোনো পদার্থের ভর আর ভি ইজ ইকুয়াল টু কোনো পদার্থের আয়তন। অর্থাৎ ভরকে যদি আয়তন দিয়ে আমরা ভাগ করি সেটাই আমরা পেয়ে যাব ঘনত্ব। এবার এদিকটা খেয়াল করো, আমরা জানি এক মোল কণা ক্লাস ইলেভেনে মোল কনসেপ্টটা তোমরা শিখেছ। এক মোল কণা মানে কতগুলো কণা? এক মোল কণা মানে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 × 10^23 সংখ্যক কণা। অর্থাৎ এক মোল কণা সমান আমরা লিখতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক কণা বা এন। এন রিপ্রেজেন্ট করছে অ্যাভোগাড্রো সংখ্যা, একটা সংখ্যা, এই সংখ্যাটার মান হচ্ছে 6.022 × 10^23। এবার দেখো, আমরা এটাও জানি, মোল কনসেপ্টে এটাও করেছি, যে কোনো পরমাণুর এক মোল, কোনো পরমাণুর এক মোল বলতে আমরা বুঝি ওই পদার্থে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর। আমি বলছি তো ওই পদার্থে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরটাকে আমি এম ধরছি। ধরো যদি বলেন নাইট্রোজেনের এক মোল, নাইট্রোজেন পরমাণুর এক মোল যদি বলে, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে নাইট্রোজেনের 14 গ্রামের মধ্যে কত সংখ্যক কণা থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে। এটা তো তোমরা মোল কনসেপ্টে করেছো, সেটাই আমি লিখেছি, যে কোন পরমাণুর এক মোল বলতে কি বোঝায়। পরমাণুর ক্ষেত্রে সেই পরমাণুর যে ভর, গ্রামে প্রকাশিত ভর, সেটাই হচ্ছে এক মোল। তাহলে ওই পথে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর হচ্ছে, তার আমি প্রকাশ করছি এম। যেমন অক্সিজেনের, অক্সিজেনের ক্ষেত্রে এক মোল অক্সিজেন মানে কত, তার পরিমাণটা কত? 16 গ্রাম। অক্সিজেনের অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে 16 এমইউ, কিন্তু 16টাকে তুমি গ্রামে প্রকাশ করো 16 গ্রাম। 16 গ্রামের মধ্যে কত কত কণা থাকবে? 6.022 × 10^23 সংখ্যক, অর্থাৎ 11 সংখ্যক কণা থাকবে। সেরকমই আমি প্রকাশ করছি। দেখো এখানে, তাহলে এটা তাহলে আমি লিখতে পারি, দুটোর কম্বিনেশন লিখতে পারি, যে এন সংখ্যক কণার ভর এম গ্রাম। কারণ এম গ্রামের মধ্যে তো এন সংখ্যক কণা আছে, তাহলে আমরা বলতে পারি না যে এন সংখ্যক কণার ভর এম গ্রাম। তাহলে একটি কণার ভর কত হবে? একটি কণার ভর হচ্ছে এম বাই এন গ্রাম। এবার তাহলে জেড সংখ্যক কণার ভর, এই জেডটা হচ্ছে সরল পৃষ্ঠ এবং দেহে যে দেহকেন্দ্রিক যে একক কোষ, সেই একক কোষের কণা সংখ্যা, সেটাই হচ্ছে জেড। এটা যদি সরল হয়, সরল হলে জেডের মান হচ্ছে কত? 1। যদি পৃষ্ঠ হয়, পৃষ্ঠ হলে জেডের মান হচ্ছে 4, এবং দেহ যদি হয় তাহলে জেডের মান হচ্ছে 2। সেই জেড আমি একটা ইঞ্জিনিয়ার লিখেছি, তাহলে জেড সংখ্যক কণার ভর কত হবে? এম বাই এন ইন্টু জেড, একদম সিম্পল ঐকিক নিয়ম। তাহলে এইটা কণার ভর পেলাম। এবার দেখো, এবার ঘনকাকার একক কোষের যদি কিনারা দৈর্ঘ্য যদি এ হয়, ঘনকাকার একক কোষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটাই এক, অর্থাৎ সবটাই এ করে, যে ঘনকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্য বা এজ লেন্থকে আমি ধরে নিচ্ছি এ, তাহলে ওই কোষের আয়তন কী হবে? ওই কোষের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আয়তন, অর্থাৎ এক্ষেত্রে এ ইন্টু এ ইন্টু এ, অর্থাৎ কত? এ কিউ। তাহলে আমরা ভর পেলাম এম ইন্টু জেড বাই এন, আর আয়তন পেলাম এ কিউ। এবার দেখো, এইখানে আমরা চলে আসি, যে ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হলো, কেলাসের ঘনত্বকে আমরা প্রকাশ করি রো দ্বারা। রো ইজ ইকুয়াল টু ঘনত্বের সেই ফর্মুলা, ভর বাই আয়তন। আমরা জেড সংখ্যক কণার ভর কত পেয়েছি? এম ইন্টু জেড বাই এন, বা আমি লিখতে পারি জেড ইন্টু এম বাই এন, একটু আগে পরে করেছি গুণের, জেড ইন্টু এম বাই এন মনে রাখার সুবিধার জন্য। আর আয়তন কত? এখানে আয়তন, আয়তন কত পেয়েছি? এ কিউ। তাহলে এ কিউ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কেলাসের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? দেখো, জেড এম, জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ, এন ইন্টু এ কিউ। তাহলে রো ইজ ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ, এই হচ্ছে ফর্মুলা। এখন রো হচ্ছে ঘনত্ব, ভালো করে এই টার্মটা খেয়াল রাখবে, এই টার্মটা থেকে অঙ্ক পড়বে, যে রো হচ্ছে কোনো কেলাসের ঘনত্ব, জেড হচ্ছে কণা সংখ্যা,
এম হচ্ছে কোনো সেই পরমাণুর পারমাণবিক ভর, এটা কিন্তু গিভেন দেয়া থাকবে অঙ্কতে। আর এন হচ্ছে অবগাড্রো সংখ্যা নির্দিষ্ট 6.022×10^23, আর এ হয়তো বা বার করতে হবে নাহলে দেয়া থাকবে। এবার এর যে একক হবে সর্বদা একক হবে গ্রাম পার সেমিকিউনিটে, কারণ ভরের একক তো গ্রাম সিজিএস পদ্ধতিতে, আর আয়তনের একক সেমিকিউ, তাহলে এর একক হবে গ্রাম পার সেমিকিউ। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ এককটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আর এখানে আমি লিখে দিয়েছি যে জেড এর মান যদি সরল একক কোষ হয় তাহলে জেড এর মান হচ্ছে 1, করেছো, পৃষ্ঠকেন্দ্রিক হলে জেড এর মান হচ্ছে 4, আর দেহকেন্দ্রিক একক কোষ হলে জেড এর মান হচ্ছে 2, ক্লিয়ার? তাহলে তোমাদের ফর্মুলা আছে রো ইজ ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ। চলো এখান থেকে দুটো অঙ্ক দেখে নিই। দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে, এফি ধাতু মানে আয়রন ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেনাস গঠন করে, দেহকেন্দ্রিক বডি সেন্টার, অর্থাৎ আমি বলছি পরে যদি কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার হয় তবে এফির ঘনত্ব কত, এখানে এফির পারমাণবিক ভর দিয়ে দিয়েছে 55.85। দেখো কয়েকটা তথ্য এখানে আমরা দিই, তো আমাদের ফর্মুলা হচ্ছে রো ইজ ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ, ফর্মুলা থেকে পেয়েছি এই রো এর মানটা বার করতে হবে। এখানে জেড, জেড সমান কি, জেড হচ্ছে দেহকেন্দ্রিক, তা দেহকেন্দ্রিকে জেড এর মান কত, দেহকেন্দ্রিকে জেড এর মান হচ্ছে 2, অর্থাৎ জেড সমান আমরা বসাচ্ছি 2, ক্লিয়ার? এম, এম এম মানে কি পারমাণবিক ভর, পারমাণবিক ভর গিভেন 55.85, তাহলে 55.85 আমরা করে দিলাম পারমাণবিক ভর। এন, এন এর মানও গিভেন, এন এর মান গিভেন না থাকলেও আমাদের, আমরা তো জানি যে এন ফর অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বারের মান কত, 6.022×10^23 বসিয়ে দিলাম। আর এ, এতে কি দেওয়া আছে পিকোমিটার, 288 পিকোমিটার, কিন্তু আমি পিকোমিটারে ব্যবহার করতে পারবো না কারণ আমাদের এখানে ইউনিট আছে সেমি, তাহলে 1 পিকোমিটার সমান হচ্ছে 10^-12 মিটার, বা 1 পিকোমিটার সমান হচ্ছে 10^-10 সেন্টিমিটার। তাহলে আমি এখানে 288 পিকোমিটারকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিই, সেন্টিমিটারে কনভার্ট করলে 288×পিকোমিটারের জায়গায় লিখছে 10^-10 এবং তার কিউ, এখানে এ কিউ বলছে তার কিউ। এবার সিম্পল ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন, ক্যালকুলেটারে এই রাশিটার মানগুলো বসাও আর রোয়ের মানটা নিয়ে নাও, এবং রোয়ের মানটা তোমাদের বেরোবে ক্যালকুলেটারে 7.76 গ্রাম পার সেমি কিউ, একদম জলের মতো পরিষ্কার। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছে এবং এবং সলিড স্টেটের এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, টেস্ট পেপারেও বহু আছে এই অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা দেখো, কপার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে, কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য নির্ণয় করো। কিনারা দৈর্ঘ্য মানে কি বার করতে বলেছে, কিনারা দৈর্ঘ্য মানে এর মানটা বার করতে বলেছে, এবং কপারের রো অর্থাৎ ঘনত্বের মান দেওয়া আছে 8.9 গ্রাম পার সেমি কিউ, আর কপারের পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। তাহলে আমরা ফর্মুলাটা কি, রো ইজ ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ, কিন্তু আমাদের বার করতে হবে কি, বার করতে হবে কিনারা দৈর্ঘ্য, তাহলে কিনারা দৈর্ঘ্যটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে এ কিউ ইজ ইকুয়াল টু জেড এম বাই এন ইনটু রো, ক্লিয়ার? এবার দেখো জেড, জেড এর মানটা কত হবে, অঙ্কটা ভালো করে খেয়াল করো, অঙ্কতে কি দেওয়া আছে পৃষ্ঠকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক হলে জেড এর মান কত, 4, তাহলে এখানে আমি জেড এর জায়গায় বসালাম 4। এম এর মান গিভেন কপারের পারমাণবিক ভর 63.5, গিভেন 63.5 লিখে দিলাম। এন, এনও গিভেন 6.022×10^23 গিভেন, আর রো, রো দেখো কিসে আছে গ্রাম পার সেমি কিউ, তাহলে রো এর মানটা এখন ডাইরেক্ট আমি বসে দিচ্ছি 8.9, এবং এখানে যে এর মানটা বেরোবে ক্যালকুলেটারে বসা, এর মান বেরোবে সেমিতে, সেমিতে কী পাবে 3.62×10^-8 সেমি, যেটাকে আমি বলতে পারি 10^-8 সেমি মানে 3.1 অ্যাংস্ট্রম, অর্থাৎ 3.62 অ্যাংস্ট্রম। এইটাই হচ্ছে এই কপার ধাতুর কিনারা দৈর্ঘ্য, একক কোষে কিনারা দৈর্ঘ্য। সুতরাং দেখো আমাদের যে এই ফর্মুলাটা করলাম, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, এবং এখানে দেখো কটা রাশি যে 1, 2, 3, 4, 5, এই পাঁচটা রাশির মধ্যে যে কোনো চারটে রাশির মান দেওয়া থাকবে, এন এর মান তো আছেই দেওয়া, এম আর যে কোনো চারটে রাশির মান দেওয়া থাকবে, আর একটি রাশির মান বার করতে হবে। কোনো কোনো সময় জেড এর মান বার করতে হয়, জেড কিন্তু দেখবে জেড এর মান যখন বার করতে হবে জেড কিন্তু একটা পূর্ণ সংখ্যায় আসতে হবে,
ধরো কোনো ভগ্নাংশে এলো, সেই ভগ্নাংশটা কিন্তু নিয়ারেস্ট রাউন্ড ফিগারে নিয়ে চলে আসতে হবে। ধরো একটা জায়গায় কোনো এই পৃষ্ঠকেন্দ্রে কোনো ক্যালকুলেশন করছো, এসছে 3.99, তাহলে তোমার কিন্তু 3.99 তো কোনো কণার সংখ্যা হয় না, কণার সংখ্যা কত হয়? 4 হয়। তাহলে 3.99 = 4, অর্থাৎ এই পাঁচটা রাশির মধ্যে যে কোনো চারটে রাশির মান তোমার গিভেন থাকবে, একটা রাশির মান বার করতে হবে। ইউনিটটা সবসময় খেয়াল রাখবে, এই রোয়ের এককে এখানে ইউনিটটা হবে গ্রাম পার সেমি কিউব, অর্থাৎ এজ লেন্থটা এখানে কিন্তু সেমিতে বসাতে হবে, আর এখানে এম এর মানটা কিন্তু গ্রামে 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 হবে। এম এর মান গ্রামে না হলেও এম এর মানটা, মানে এখানে তো এম এর কোনো মান নেই 95.25, কিন্তু আমরা এম এর মান কিছু নেই, কিন্তু এক্ষেত্রে এককটা খেয়াল রাখতে হবে গ্রাম পার সেমি কিউব। তো এইটা আমরা যেটা করলাম ক্লাসের ঘনত্ব নির্ণয়, তোমরা কিন্তু এটা খাতায় কপি করো এবং এই দুটো অঙ্ক করো, এরপর আরও দু তিনটা অঙ্ক প্র্যাকটিস করো, এই টাইপের একই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু বইতে আছে। আজকে এই পর্যন্ত, এরপর আরও নতুন ভিডিও নিয়ে আসছি, ভালো থাকো।